সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে, হাসিনা তার পতন হবে কল্পনাও করেনি কিন্তু ভারত জানত। 5ই অগাস্টের আগে হাসিনা তার পতন হবে এটা কখনো কল্পনাও করেনি তিনি কিন্তু ভারত জানত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশেষ সচিব পিনাক রঞ্জন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। বাংলাদেশে যা ঘটছিল ভারত কি তা জানত এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই আমরা জানতাম। তিনি আরও বলেন, তবে প্রশ্ন হচ্ছে হাসিনা তার পতন হবে সেটা ধারণাও করতে পেরেছিলেন কিনা। এবারে জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনীর প্রধানের সাক্ষাৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। জানাবো নিত্যপণের দামে ইতিহাস সৃষ্টি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনূস আহমদ। বলেছেন, ফ্যাসিবাদী সরকারকে বিদায় করে বর্তমানের উপদেষ্টা সরকার সবচেয়ে বেশি জনমতের সরকার, তারপরও তাদের শক্তিশালী ভূমিকা নজরে আসছে না। নিত্যপণের দাম বর্তমানে সবচেয়ে ইতিহাস গড়েছে, মনে হয় দেশে দুর্ভিক্ষ লাগছে। এবারে থাকছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশের শত্রু। যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে তারা দেশ এবং মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং বিজয়া দশমী উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বার্তায় তিনি মন্তব্য করেছেন। এদিকে লেবাননে বাংলাদেশী সহ সব শান্তিরক্ষীকে ফিরিয়ে নেওয়ার আহ্বান নেতানিয়াহুর। লেবাননের শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার টাইমস অব ইসরায়েল গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। এর আগে বাংলাদেশ সহ 40টি দেশ শান্তিরক্ষীদের উপর ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছিল। শান্তিরক্ষীদের লক্ষ্য করে দখলদার ইসরায়েলের সেনাদের হামলায় বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হন। এরপরই নেতানিয়াহু শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার জন্য দাবি পুনর্ব্যক্ত করেছেন। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হিজবুলার হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার ইসরায়েলের সামরিক অবস্থানের বিরুদ্ধে হামলা বাড়িয়েছে। গাজায় জনগণ এবং লেবাননের ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়ায় হিজবুলা রোববার ভোরে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে এই হামলাগুলো রোববার সকালে চালানো হয় এবং ইসরায়েলের মানারা বসতিতে সমবেত হওয়া একটি সৈন্যদলকে লক্ষ্য করে রকেট হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। হাসিনা তার পতন হবে কল্পনাও করেনি কিন্তু ভারত জানত। 5ই আগস্টের আগে হাসিনা তার পতন হবে কখনো কল্পনাও করেনি কিন্তু ভারত জানত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশেষ সচিব পিনাক রঞ্জন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। বাংলাদেশে যা ঘটছিল ভারত কি তা জানত এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই আমরা জানতাম। তিনি আরও বলেন, তবে প্রশ্ন হচ্ছে হাসিনা তার পতন হবে সেটা ধারণাও করতে পেরেছিলেন কিনা। ঢাকায় ভারতের এই সাবেক রাষ্ট্রদূত বলেন, আমার মনে হয় তিনি ধারণা করেননি। তাহলে যদি আপনি 15 বছর ক্ষমতায় থাকেন তখন তো মনেই হবে সব ঠিকঠাক আছে। 2007 এবং 2009 সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন পিনাক, যে সময় ঘটেছিল 1/11 পট পরিবর্তন। এর আগে 1999 থেকে 2002 সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের কূটনৈতিক বিষয়ক সম্পাদক শুভজিৎ রায়কে সাক্ষাৎকারে তিনি বলেন, সুপ্রিম কোর্ট কোটার অনুপাত 7% করার পরে বিক্ষোভ প্রমোশিত হবে বলে মনে করেছিলাম। এসব বিক্ষোভ চলাকালে 300 জনের বেশি নিহত হয়। বিক্ষোভকারীরা তখন 9 দফা দাবি নিয়ে ফিরে আসে। তারা কয়েকজন মন্ত্রী এবং পুলিশ কমিশনারের পদত্যাগ সহ অন্যান্য দাবি করেন, যদিও কেন তারা এসব দাবি করেছে এটা একটি রহস্য। এদিকে হাসিনা অবশ্যই তার মন্ত্রীদের বরখাস্ত করতে রাজি হননি। তখন তারা আরও তাণ্ডব শুরু করে। এইবার অত্যন্ত কার্যকর একটি শক্তি তাদেরকে সমর্থন দেয়, দাবি করেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনীর প্রধানের সাক্ষাৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাবাহিনীর প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নিত্যপণ্যের দামে ইতিহাস সৃষ্টি করেছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী সরকারকে বিদায় করে বর্তমান উপদেষ্টা সরকার সবচেয়ে বেশি জনমতের সরকার, তারপরও দেশের শক্তিশালী ভূমিকা নজরে আসছে না। নিত্যপণ্যের দামে বর্তমান সবচেয়ে ইতিহাস গড়েছে, মনে হয় দুর্ভিক্ষ লাগছে। তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে অসুবিধা কোথায়, সিন্ডিকেটে কারা জড়িত? সুরাচারী সরকারের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, সিন্ডিকেটের হাত অনেক বড় লম্বা, কাজেই সিন্ডিকেট ভাঙা যাবে না। তাহলে পতিত সরকারের চেয়েও কি এখন সিন্ডিকেটের হাত লম্বা? তাহলে কেন বাজার নিয়ন্ত্রণে আসে না, জিনিসপত্রের দাম কেন কমছে না, জাতি জানতে চায়। অপরদিকে ঢাকায় ভয়াবহ জ্যামে মানুষ অতিষ্ঠ, এমত অবস্থায় জ্যাম এবং যানজট নিয়ন্ত্রণে নিতে না পারলে জনমত বিগড়ে যেতে পারে। রোববার বিকেলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জের জেলাসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাদের সঙ্গে মত বিনিময় কালে এসব কথা বলেন তিনি। মাওলানা ইউনুস আহমেদ বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকার কখনো মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেনি, তার পিতার হত্যার প্রতিশোধ নেবার জন্য রাজনীতি করেছে, ভারতকে খুশি করতে রাজনীতি করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশের শত্রু বাহাউদ্দিন নাসিম। যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে তারা দেশের এবং মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং বিজয়া দশমী উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বার্তায় তিনি মন্তব্য করেছেন। রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়। বাহাউদ্দিন নাসিম বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। এদেশের হিন্দু সম্প্রদায়ের আবহমানকাল ধরে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে এই পূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক উৎসবও। এই উৎসবে সমাজের সব স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন। এই উৎসব দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা এবং ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল। আমরা আমাদের নিজস্ব চেতনা ঐতিহ্য ধারায় ধর্মীয় স্বাধীনতা এবং মূল্যবোধে বিশ্বাস করি। সাম্প্রদায়িক উস্কানি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ এবং তাদের বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ তুলে বাহাউদ্দিন নাসিম বলেন, দুর্গাপূজার সময় সনাতন ধর্মের মানুষ এবং মন্দিরে আক্রমণের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যারাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে তারা দেশ ও মানবতার শত্রু। আমি এসব অশুভ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। নাসিম বলেন, খুব শীঘ্রই অন্ধকার ভেদ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের পুনর্জাগরণ হবে, এই আমাদের বিশ্বাস। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে, ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা, বহু হতাহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানের বিরুদ্ধে হামলা বাড়িয়েছে। গাজার জনগণ এবং লেবাননের ইসরায়েলের চলমান নিশংসতার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ রোববার ভোরে ইসরায়েলের বেশ কয়েকটি ঘাঁটিতে হামলা চালায়। এদিন এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, হামলাগুলো রোববার সকালে চালানো হয় এবং ইসরায়েলের মানারা বসতিতে সমবেত হওয়া একটি সৈন্যদলকে রকেট হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়াও রামিয়া ঘাঁটিতেও অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে সেখানে বহু সৈন্য হতাহত হয়েছে। একই ঘাঁটির অবস্থানরত আরও বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও হতাহত হয়েছে যখন তাদের সাঁজোয়া গাড়িতে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সরাসরি আঘাত করা হয়। হিজবুল্লাহ আরও জানায়, ইসরায়েলের তেলশয়ার ঘাঁটিতে একটি কামানের গোলা হামলা এবং ইমিলিয়া ঘাঁটিতে রকেট হামলা চালানো হয় এবং ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়। এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবাননের রামিয়া গ্রামে প্রবেশের চেষ্টা করে ইসরায়েলি সেনাদের সঙ্গে গুলিবর্ষণে লিপ্ত হয়। হিজবুল্লাহ যোদ্ধারা একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে হামলা চালায় যাতে বেশ কিছু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। মধ্যম পরিসরের অস্ত্র এবং মেশিনগান ব্যবহার করে এই সংঘর্ষ এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ তাদের হামলা আরও তীব্র করেছে যখন ইসরায়েল লেবাননের উপর বিমান হামলা বাড়িয়েছে এবং দক্ষিণ লেবাননের একটি স্থল অভিযান চালিয়েছে, যার ফলে সেখানে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন।